নাতে নবী বিতে খুতবা দিচ্ছে ছে 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 কি দিচ্ছে খুতবা বুঝেন খুতবা দিচ্ছে ছে 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 তো ছোট ছোট ছেলে ছোট ছোট বাচ্চা ইমামে হাসান হোসেন দোনো ভাই দোনো ভাই হাঁটতে কত শিখেছে আর দোনো ভাই হাঁটতে শিখেছে হাঁটতে যাও আপনার হামা গুরি গুরি তো দোনো ভাই উঠে হাঁটতে হাঁটতে যাচ্ছে আবার পড়ে যাচ্ছে বড় ভাই আপনার ছোট ভাই কে উঠাচ্ছে আর যখন বড় ভাই একটু পড়ে যাচ্ছে তো তার সাহারা দেয় উঠছে এই মত করতে 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 আমার নবী মুস্তাফা খুতবা দিচ্ছিলেন মসজিদের গেটে গিয়ে দোনো ভাই পড়ে আমার নবী মুস্তাফা দেখে নিলেন দেখে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে খুতবা বান করে ইমামে হোসেনকে নিয়ে আসলেন জোরে বলে সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা হযরত ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাবা দোনো নামাজকে মসজিদ থেকে বাবা মসজিদের গেটে থেকে আব্বা নিয়ে আসা হলো নিয়ে আসা হওয়ার পরে আমার নবীর পাশে যেন বসেছে আর নবীর পাশে যেমনই বসেছে বাবা আমার নবী মুস্তফা খুতবা দেওয়ার পরে নামাজ আরম্ভ করেছে বাবা গো নামাজ আরম্ভ করেছে ও বেরাদার দোস্ত বন্ধুগণ আমার দেখেন ইমামে হাসান হোসেনের বেরাদার আপনার কি মর্তাবা রয়েছে বেরাদার ইমামে হাসান হোসেন বাবা কি জিনিস বাবা দেখেন তাদের মর্তাবা কি রয়েছে তাদের সম্মান কেমন রয়েছে গো ইমামে হাসান হোসেন দোনো ভাই যেন বাবা নানার পাশে বসে রয়েছে গো আমার নবী ইমামতি করছেন বাবা নামাজে দাঁড়িয়ে গেছেন নিয়াত বেঁধে নিয়েছেন আমার নবী বাবা আপনার সূরা পাঠ করেছে অন্য সূরা লাগিয়েছে আবার যেন রুকুতে গেছে বাবা রুকু থেকে উঠে যেমনই আপনার সিজদাতে গেছে বাবা ইমামে হাসান হোসেন দোনো ভাই কুস্তি করতে আছে বাবা ইমামে হাসান হোসেন যেন একবার নানার পিঠের উপরে চাপছে নানার পিঠের উপর থেকে নেমে যাচ্ছে আবার চাপছে ঘাড়ে আবার নেমে যাচ্ছে গো এই মত করতে করতে এবার ইমামে হোসেন করেছে তো করেছে কি আমার নবী মুস্তফা যেমন তৃতীয় সেজদাতে যাবে বাবা আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আমার নবীর যেন ঘাড়ে গিয়ে বসে গেছে জোরে বলতে হবে সুবহানাল্লাহ ঘরে গিয়ে বসে গেছে বাবা ঘরে তো যেমনই বসেছে আমার নবী মুস্তফা বলছে এখন যদি সিজদা থেকে আমি মাথা উঠিয়ে নিই তবে আমার নামাজা পড়ে যাবে আমার নামাজা যদি পড়ে যায় তবে আমি কষ্ট পাবো আমার মা ফাতেমা কষ্ট পাবে শেরে খোদা আলী মাওলা কষ্ট পাবে আমার আল্লাহ দুঃখ পাবে না 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 আমি সিজদা থেকে মাথা উঠাবো না মাথা উঠাবো না আমি সিজদাকে লম্বা করে দেব সাহাবীরা বলতে আছে আজকে নবী মুস্তফার যেন কি হয়েছে প্রত্যেকদিন তো আমরা এতদিন থেকে নবীর পিছনে নামাজ পড়ে আসছি কিন্তু এত লম্বা সিজদা করে না কিন্তু আজকে কেন লম্বা সিজদা করেছে রে বেরাদার দোস্ত বন্ধুগণ আমার সিজদাতে চলে গেছে সিজদা থেকে মাথা উঠাচ্ছে না সিজদা থেকে মাথা উঠাচ্ছে না আমার নবী মুস্তফার নামাজ ইমামে হোসেন বাবা যখন আপনার থেকে নেমেছে গো আমার নবী মুস্তফা সিজদা উঠালেন আত্তাহিয়াত পড়লেন দরুদ ইব্রাহিম পড়লেন বাবা দরুদ মাসুরা পড়লেন পড়ার পরে বেরাদার দোস্ত বন্ধুগণ আমার সালাম ফিরালেন নামাজ থেকে ফারিগ হয়ে গেলেন বাবা সাহাবারা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে এমন কি হয়েছিল নাই আপনার উপরে ওহী নাজিল হচ্ছিল ইয়া রাসূলুল্লাহ জিব্রিল আমিন এসেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে কেন সিজদাকে লম্বা করে দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী মুস্তফা বলতাছে ও আমার সাহাবারা শোনো 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 যেটা ব্যাপারে ভাই এর উপরে চোখ কেন মারছে রে ভাই হ্যাঁ এত ডিস্টার্ব করলে হয় লাইট গেল তো যাই হোক এই লাইট গাড়ি ঠিক করেন তাড়াতাড়ি করে
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্রাদার দোস্ত বন্ধুগণ আমারা যখন আপনার ইমামে হোসেন যখন নেমে গেলেন গো বাবা আমার নবী মুস্তাফা আপনার জন্য বক্তব্য দিতে আছে ও আমার সাহাবারা শোনো শোনো আমি যখন সিজদাতে চলে গেছিলাম আমার ইমামে হোসেন পাক আমার ঘরের উপরে চলে গিয়েছিল আর ঘরের উপরে যখন চলে গিয়েছিল বাবা আমি জানো আপনার কি বলে ঘরের উপরে চলে গিয়েছিল আমি নবী মুস্তাফা ভাবলাম আমি যদি উঠে যাই তবে আমার নামাজা পড়ে যাবে আর আমার নামাজা যদি পড়ে যায় তবে আমি দুঃখ পাব আমার মা ফাতেমা দুঃখ পাবে হাদিসের মধ্যে বর্ণনা হচ্ছেন গো যে সাহাবারা কতবার আপনার সুবহান রব্বিয়াল আলা বলেছিল ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার বর্ণনাতে পাওয়া যায় বাবা বর্ণনাতে পাওয়া যায় একবার নয় একবার নয় দুইবার নয় তিনবার নয় দশবার নয় বাবা 72 বার সুবহান রব্বিয়াল আলা করেছিল জোরে বলুন আরো জোরে আমরা টানা টান শুনছি মনে তো হচ্ছে না একবার মহাভারত বলুন সুবহানাল্লাহ আমরা সুন্নি মুসলমান আমরা নবীর দিবানা আরো জোরে ব্যাটারি গরম করে দিব মানে গজল পড়ছি না যে আগাতে হবে নাহলে গজলের বস বানিয়ে বসে আছি সারা রাত যদি বলি যে জালসা করে না আমরা সব শুধু গজল করে গজল করে শেষ হইবে না সুবহানাল্লাহ কবি বলতেছে আমরা সুন্নি মুসলমান আমরা নবীর দিবানা আমরা ওলির দিবানা আমরা হাসান পাকের দিবানা আমরা হুসেন পাকের দিবানা আমরা নবীর দিবানা প্রয়োজন হলে জোরে প্রয়োজন হলে নবীর প্রেমে প্রয়োজন হলে নবীর প্রেমে সারে নারে হতে পারবে শের করছে নারে লাগাবে সুবহানাল্লাহ যদি ইমান মজবুত হয় তাহলে আমরা নবীর দিবানা আমরা ওলির দিবানা তো আয়ার নবী প্রেমের ছবি নবীদের নবী আছেন মদের সাহারা রাম গাউসে আজাম দিচ্ছেন মদের পাহারা জোরে বলো 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 আমার নবী কি আছে সাহারা আর পাহারা দিচ্ছে বরফ আব্দুল কাদের জিলানি কুতুবে রব্বানি মাহবুব সুবহানি কে দয়ার নবী প্রেমের ছবি নবীদের নবী আছেন মদের সাহারা রাম গাউসে আজাম দিচ্ছেন মদের পাহারা ভান্ডার পাহারা পাহারা দিচ্ছে ভান্ডার পাহারা পাহারা দিচ্ছে আল্লাহর ফরিশতা জোরে হবে আমরা সুন্নি মুসলমান আমরা নবীর দিবানা আমরা ওলির দিবানা আমরা হুসেন পাকের দিবানা ও গো সুন্নির সরদার আলা হযরত ওলিদের দিলেন সম্মান শাহাদাতে আলীর ঘরে দিনার জন্য মই ভালো লাগছে সুবহানাল্লাহ এই মতন চলতে থাকে নাকি ব্যাটারি গরম করতে হলে আপনাদের ব্যাটারি গরম করতে চাই সুবহানাল্লাহ ও গো সুন্নির সরদার আল্লাহ হাজরা ওলিদের দিলেন সম্মান শাহাদাতে আলীর ঘরে দিনার জন্য মইস্থান সুন্নির সরদার আল্লাহ আমরা আমরা নবীর দিবানা আমরা ওলির দিবানা আমরা নবীর দিবানা আমরা ওলির আমরা নবীর দিবানা আমরা ওলির
আমরা নবীর দিবানা আমরা মুআজ্জম হোসেন বলে শোনো ও গো মুমিন ভাইয়েরা নবী ছাড়া জান্নাত যাওয়া এতই ও গো সহজ না কখনো যাওয়া যাবে না বাবা পাবি না ইবলিস তো কিন্তু সে জান্নাত চোখে দেখে সে বেরিয়ে এলো আর জান্নাত বলছে নবী ভাইয়ের জান্নাতি চোখে জান্নাত পাওয়া এতই ওগো সহজ না জান্নাত গেলে ওগো মুমিন নামাজ পড়ো গো আমরা সুন্নি মুসলমান আমরা নবীর দিবানা আমরা ওলির দিবানা আমরা নবীর দিবানা জোরে বলুন সুবহানাল্লাহ এবার বসে যারা যারা ফাঁকা আছে চলা শুনতো বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চলা শুন একটু আগে চলা শুন খুব সুন্দর সুন্দর গজল পড়বো চলো গো চলো মদিনা চলো না চলো গো চলো মমি মদিনা চলো না আকা আমার ডাকো না মাওলা মনির বাসনা যাব সোনার মদিনা মনে গোবর বাসনা ভোজপুরি গজল শুনেছে ভোজপুরি শুনেন নি কাইসে পহনো রে মোর লহিয়া ছোটল যায় আগে আগে দুলহা চলে পিছে পিছে বরাত রে পিছে পিছে বরাত এটা হচ্ছে কি গজল ভোজপুরি আচ্ছা সবই শুনো ভোজপুরি মারাঠি ইংরেজি যত যত আছে সবই বুঝতে হবে সুবহানাল্লাহ শুধু গজল শুনলে হবে না বাবা গজলের বস্তা নিয়ে এসেছি ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো তবে কিছু গজল আগে জোরে বলুন সুবহানাল্লাহ কোথায় দেখেছিলাম এখনই বললাম আরে এখন ভুলে যাবে মনে রাখবে হ্যাঁ মাঝে মাঝে মনে রাখবেন সুবহানাল্লাহ নবী মুস্তফা খুতবা দিচ্ছেন তো ইমাম হাসান হোসেন এইগুলো পার হয়ে গেছে কখন ইমাম আমার নবী মুস্তফা দেখছেন আমার যদি বেটা কারণ বেটা কেন বলছি আমার নবী মুস্তফা বলেছে মা ফাতেমার বেটা মানে আমারও বেটা বলে সুবহানাল্লাহ তো নবী মুস্তফা বলছেন আমার হোসেনকে আমি কখনো দুঃখ দিনি আর আমার ইমাম হাসান হোসেনকে যতক্ষণ পর্যন্ত আমি যদি এক টাইম না দেখতাম আমি নবী মুস্তফা থাকতে পারতাম না জোরে বলে এখান থেকে নানা লাতির আপনার সম্পর্কটা বেশি নানা লাতি বুঝে তো বলতে যাচ্ছিলাম এবার তো আমার নবী মুস্তফার নামাজ পড়ালেন নামাজ পড়ানোর পরে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনো ভাই বাড়ি আসলেন বাড়ি আসার পরে মা ফাতিমা বাড়িতে আছে আমার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে বলছে মা গো মা একটা কথা শুনবে মা কি কথা বলো বেটা বলতে আছে মা গো একটা
একটা মজার কথা গো মা কি মজার কথা বেটা বলো না ভুলে মা গো মা আমরা যখন নানা আমার নানা যখন খুতবা দিছিলেন গো মা তখন আমরা মসজিদে নববীতে গেছিলাম মা আমার নানা জান যখন দেখলাম নামাজে চলে গেছে মা আমরা দোনো ভাই কি করলাম দোনো ভাই কুস্তি করতে আছে দোনো ভাই কুস্তি করতে করতে একবার নানার যেন পিঠের উপরে চাপছি মা গো মা নেমে যাচ্ছি আমাদের দোনো ভাইকে কত মজা লাগছে গো মা আবার যেন ঘরে চলে যাচ্ছি মা আমাদেরকে বহুত মজা লাগছে মা কিন্তু বেরাদা দোস্ত বন্ধুগণ আমার মা ফাতেমা মসজিদ হয়েছে অবশ্যই বাবা কিন্তু মা ফাতেমা বলতে আছে এরপর দিন থেকে যদি তোমরা মসজিদে নবী বিতে চলে গেছো তবে তোমাদেরকে মারবো বেটা মারবো বলে কেন মা কেন মারবা বলতে আছে বেটা তোমার নাম আমার আব্বা যখন নামাজ পড়ছে বেটা নামাজের অবস্থায় বেটা খেলাধুলা করতে হয় না বেটা খেলাধুলা করতে হয় না আমার নবী মুস্তফা যখন নামাজ পড়তেছিলেন বাবা হোসেনের শরণ এসেছিল বাবা আজকাল দেবন্দী নজদি ওয়াহাবি বলতে আছে বাবা যে আমার যদি নবীর শরণ চলে আসে নামাজ আজ হবে না হবে না কিন্তু কুকুরের যদি শরণ আসে নামাজ হয়ে যাবে জোরে বলে নাউজুবিল্লাহ তারা কি বলতে আছে আচ্ছা আমার নবী যে হোসেনের শরণ এসে নামাজ পড়ছিল হয়নি ভাই নামাজ কবুল হয়নি অবশ্যই নামাজ কবুল হয়েছে আমার নবীর নামাজ কবুল হবে না তো কার নামাজ কবুল হবে জোরে বলবে সুবহানাল্লাহ বেরাদার দস্ত বন্ধুগণ আমার এবার যেন ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দোনো ভাই মায়ের সঙ্গে যেন বাবা খুব খুশিতে খুশিতে কথা বলছে বাবা এই দেখেন মা বেটা মোহাব্বত বেটা বেরাদার দস্ত বন্ধুগণ আমার বেটা মজার কথা বলো বেটা বলো বলতে আছে মা আমার নবী যখন চলে গেছেন সিজদাতে মা তখন একবার নয় সাহাবীরা যেন আপনার 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলে মা গো মা এটা মজার বিষয় গো মা একবার সাহাবীরা যেন আপনার কতবার আল্লাহর সঙ্গে কথা বলেছে গো মা আমার আল্লাহর সঙ্গে কথা বলতে ছিল মা বলতে আছে বেটা অনেক তো ওখানে মানুষ ছিল বেটা অনেক তো সাহাবা ছিল বেটা কাউরে হয়তো অসুবিধা হতে পারে বেটা কিন্তু তোমরা এই কাজ কেন করলে বেটা ইমামে হোসেন বলছে মা আজকে এই কথা শুনে মা তুমি বলতে আছো মা 72 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়েছে মা তাই কারণে মা আমাকে আজকে বকা দিতে আছো মা কিন্তু তুমি এটা কি জানো না মা তোমার বেটা ইমামে হোসেন যেন কারবালার ময়দানে যাবে গো মা ওই কারবালার ময়দানে গিয়ে মা 72 খানা যখন তীর লাগবে গো মা ওই 72 খানা তীর সহ্য করবে কিভাবে গো ও গো মা জননী 72 খানা তীর ওই সীমার এজিদের মারবে এজিদের লোকেরা মারবে ওই ইমামে হোসেনে পা যেন 72 তীরখানা সহ্য করে মা যুদ্ধ চালিয়ে যাবে গো মা গো মা আজ যদি সাহাবারা এইগুলো সহ্য না করতে পারে মা তোমার বেটা কিভাবে সহ্য করতে পারবে আমার আল্লাহ তাআলা বন্ধুগণ আমার জিব্রাইলকে বলে পাঠাচ্ছে জিব্রাইল যাও আমার ইমাম হোসেনের আজকে পরীক্ষা নিব না নিব না নিব না আমার ইমামে হোসেনের পরীক্ষা তো একদিন হবে আমার ইমামে হাসান হোসেন আমার ইমামে হোসেনের পরীক্ষা একদিন হবে ওই দিন কারবালার সারে জমিনে আপনার 7 দিন পর্যন্ত পানি পান করবে না শিশু চোখের সামনে মরে যাবে বেটা আলী আসগর মারা যাবে বেটা কাবুল কাসিম মারা যাবে আউলে মোহাম্মদ তারা শহীদ হয়ে যাবে তবে মা গো মা মা শোনো না মা এইগুলো হয়ে যাবে মা ওই ইমাম হোসেনের পা সেইগুলো সহ্য করে 72 খানা তীর খেয়ে আমার নবীর ঝান্ডাকে আমার নবীর ইসলামের ঝান্ডাকে জিন্দা রাখবে জোরে বলুন মা ফাতেমা বলছে বেটা আমি তো সেটা জানি বেটা কিন্তু বেটা নামাজের সময় এমন করতে নাই আমার নবী মুস্তফা সে সময় হাজির হয়ে গেলেন বেরাদার দোস্ত বন্ধুগণ আমার একদিন মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বাড়িতে কাজকর্ম করছেন আমার নবী মুস্তফা বাড়িতে নাই আমার নবী মুস্তফা সাহাবাদেরকে নিয়ে বাবা আলোচনা করতে আছেন
ইমামে হোসেন হাসান বলতে আছে চলো ভাই চলো একটা সিলেট নিয়ে নাও কি বলি সিলেট বুঝে চল চল সিলেট বুঝে লেখা হয় তো সিলেটে আপনার কি লিখেছে জানেন আলিম বে তে এগুলো আরবি অক্ষর কিছু লিখে লিখে দুনো ভাই লিখে দুনো ভাই যেমনই লিখেছে তো দুনো ভাই লেখার পরে আপনার দুনো ভাই হাজির হয়েছে কার কাছে কিছু কিছু কিতাবে লিখেছে সর্বপ্রথম মায়ের কাছে আর কিছু কিছু কিতাবে লিখেছে সর্বপ্রথম নবী মুস্তাফার কাছে জোরে বলে বলে সুবহানাল্লাহ তো আমার নবী মুস্তাফা তো সারা কায়নাতের মালিক নাকি আল্লাহ বানিয়েছে তাই হয় ব্রাদার দোস্ত বন্ধু মনাম এবার দুনো ভাই যান বাবা আপনার সিলেট নিয়ে মা জননীর কাছে যাচ্ছে মা গো মা ও গো মা জননী আপনার কাছে এসেছি মা কেন বেটা বলো এই কারণে গো মা দেখো আমরা দুনো ভাই সিলেটে হাতের লেখা লিখেছি মা তবে বলো মা কার হাতের লেখাটা ভালো মা আমাদের দুনো ভাইয়ের ভিতরে কার হাতের লেখাটা ভালো ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার মা ফাতেমা বলছে বেটা এখন যদি আমি বলি তোমার হাতের লেখাটা ভালো তবে আমার ছোট ছেলে দুঃখ পাবে আর যদি বলি আমার ছোট ছেলের হাতের লেখা ভালো তবে আমার বড় ছেলে দুঃখ পাবে আমি কাউকে তো দুঃখ দিতে চাই না বেটা আমার ইমামে হাসান হোসেন বলছে মা আজকে ফয়সলা করে দিতে হবে গো মা আমরা ফয়সলা যদি না করো মা আমরা এখান থেকে যাব না ততক্ষণ পর্যন্ত ফিরে যাইনি জোরে বলুন মামার কাছে যাব যাও তোমার আব্বার কাছে আব্বা কোথায় আছে ওই দেখো তোমার আব্বা বসে রয়েছে ইমামে হাসান হোসেন দুনো ভাই দূর মারতে মারতে গেল আব্বা গো এই দেখেন আমরা দুনো ভাই দুটি সিলেটে হাতের লেখা লিখেছি কার হাতের লেখাটা ভালো বলো না বলতে আছে বেটা রে আমি সবই বিচার করতে পারবো বেটা তোমাদের দুনো ভাইয়ের বিচার করতে পারব না আব্বা শুনলাম নাকি আপনি সবারই বিচার করেন আমাদের দুনো ভাইয়ের বিচার করতে পারবেন না আর হাতের লেখাটা ভালো বলছে বেটা পারলে একজনই পারবে যিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন নানা 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 নাতি ডাকছে নানার কলিজা তো ফাটছে আমার নাতি ডাকছে নানু কি হলো নানু কোথায় আছো এসো নানা কি হয়েছে নানু বলো বলছে না না কিছু হয়নি মায়ের কাছে গেলাম তো মা আমাদের বিচার করে দিল না 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 ছোট বাচ্চা যে মতো কথা বলে আব্বার কাছে গেলাম না না তবু আব্বা আমাদের বিচার করে দিল না না নানু আমি যদি বিচার করে না দাও তবে এখান থেকে থেকে ভাই যাব না যাব না যাব না যাব না নবী মুস্তফা বলছে ভেজাল আরে ভাই ভাই বিচার করবে বলবা তো যে নানা বিচারটা হচ্ছে এটাই আমরা দুনো ভাই সিলেটে হাতে লেখা লিখেছে তো আপনাকে এটা রায় দিতে হবে কার হাতে লেখাটা ভালো আমার নবী বলছে ভারী মুশকিল এখন দুনো কে ভালোবাসি আমি আর কার দিলে আল্লাহ তাআলা বলেন জিবরীল যাও যাও তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও আল্লাহ গো যাব তো যাব গিয়ে কি কথা বলবো বলছে যাও জিবরীল যা আমার নবীকে বলো সাতটা যেন হীরা নাই হীরা মোতি কোন কিতাবে লেখা আছে বাবা সে মানে
জিব্রিল আলী সাল্লাম বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগণ আপনি একটা কাজ করেন ওই সাতটা মূর্তিকে আপনি আসমানের দিকে ছুঁড়ে দেন আপনার কাজ হচ্ছে ছুঁড়ে দেওয়া আর বিচার করার কাজ হচ্ছে আমার আল্লাহ তাআলা জোরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী এখান থেকে বিচার হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ যেমনই বাবা আমার নবীর কথা এই কথা আমার নবী শোনা বাবা সাতখানা মতি নিল রে বাবা আর সাতখানা মতি নিয়ে উপরে যেমনই চালিয়েছে বাবা যেমনই চালিয়েছে গো দুটা ছিল ছিল বাবা তিনটা আপনার মতি তিনটা গুলি আপনার বাবা আপনার ইমামে হাসানের উপর ছিলটে পড়লো আর তিনটা গুলি যেন ইমামে হাসানের উপরে পড়লো একটা গুলি যেন পান পান করে ঘুরতে আছে আকাশের উপরে বড় ভাই বলছে আল্লাহ আল্লাহ আমার সিরটে পড়ে যায় ছোট ভাই বলছে আল্লাহ যেন আমার সিরটে পড়ে যায় আল্লাহ বলতে আছে ও ইমাম হাসান হোসাইন তোমাদের মধ্যে কাউরে দুঃখ দিব না আমি আল্লাহ পাক যেটা করি আমি আল্লাহ পাক ভালোই করি আল্লাহর হুকুম হলো ও দিও গুলি শোনো শোনো তুমি দুই খণ্ড হয়ে যাও সমান ভাগে দুই খণ্ড হয়ে যাও আর দুই খণ্ড হয়ে ইমাম হাসানের যেন অর্ধেক খণ্ড সিলেটে পড়ো আর অর্ধেক খণ্ড ইমাম হোসাইনের সিলেটে জোরে বলো আমার নবী ঘোষণা দিলেন গো ও গো নানু তোমাদের দুনো ভাইয়ের হাতের লেখা ভালো কম্পিটিশন চলছে মা গো হাতের লেখা লিখি কার লেখা ভালো মা গো বলো না গো শুনি বলো না গো শুনি বলো 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 ইমাম হাসান যদি পারে নিব না জবরদস্তি আসছে দিন এটাই আমার আছে যদি না গিয়ে বসে পকেট থেকে ছেড়ে নিয়ে চলে সুবহানাল্লাহ যদি পারেন তো দিবেন বাবা একবার দরুদ পাক কুরআন আল্লাহু তারপরে দেবো এখন সুবহানাল্লাহ এখন তিনজন ব্যক্তি হয়ে গেছে বাবা চেয়েছিলাম মন খুশিতে তিনজন ব্যক্তি হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেউ যদি থাকে ইমাম হাতের লেখা লিখি কার লেখা ভালো মা গো বলো না গো শুনি বলো না গো শুনি বলো না গো শুনি জান্নাত রানী জান্নাত রানী জান্নাত রানী মা ফাতেমা করিলেন বয়ান জান্নাত রানী মা ফাতেমা করিলেন বয়ান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান আমার সঙ্গে পড়ুন ভালো লাগলে ধীরে ধীরে চলেন নবী একটা কথা বের হইলো মুখে দিয়ে বের হইলো কুরবানির মাংস তো অনেক কাউরি বাড়িতে আছে ফিজে ফিজে হয় শেষ হই নাই ধীরে ধীরে চলেন নবী কারবালার ময়দান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান কাল সকালে ঈদের নামাজ হবে মা জানা
ইনামত রহাইনি ইনামত রহাইনি আসছে আগা দিকে কবি বলতে আছে কাল সকালে ঈদের নামাজ আমে মা জাননী এখন কি নতুন পোশাক ইনামত রহাইনি জন্নত রানী জন্নত রানী মা ফাতেমা করিলেন বয়ান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান বন্ধ করে ফরাত নদী মিটবে কি মনের আশা তিন দিন কেন সাত দিন ধরে রইবে তারা পিপাসা কারবলাতে শহীদ হইয়া কারবলাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান ও গো মা ইমাম হাসান হোসেন বাবা এই করতে করতে দিন কাটা কাটতে বাবা যেন রমজান মাসের সময় চলে এসেছে বাবা রমজান মাসে রোজা রাখলো মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা পানি খেয়ে রোজা রাখলো বাবা আবার পানি খেয়ে রোজা ইফতার করলো রে বাবা এই করতে করতে বাবা আপনার যেন রমজান মাস শেষ হতে চলবে রমজান মাসের আখেরি তারিখ রমজান মাসের শেষ তারিখে বাবা মা ফাতেমা নামাজ পড়া জন্য যাই নামাজ বিছিয়ে দিয়েছে রে বাবা মুসল্লা খানা বিছিয়ে দিয়েছে আর ইমাম হাসান যেন বাবা ওই মদিনার গলিতে খেলতেছিল বাবা সবাই যেন খুশি মানাচ্ছে আজকে সবাই নতুন নতুন ড্রেস পরেছে আজকে সবাই নতুন নতুন যেন জামা নিয়েছে ভাই গো চলো চলো আমি আমাদের মা জানকে বলবো আমার মা জান আমাদেরকে নতুন পোশাক দিবে গো কিন্তু ওই ফাতিমার ঘরে বাবা খাওয়ার ছিল না খাওয়ার ছিল না বাবা আপনার রোজা রেখেছেন আপনার কি বলে পানি খেয়ে রোজা রেখেছেন আবার যখন সন্ধ্যা হয়েছে রে বাবা আপনার পানি খেয়ে রোজা ইফতার করেছে বাবা সেই মা ফাতেমা বাবা কোন যদি সাওয়ালি এসে বাবা কোন যদি ফকির এসে গো কোন সময় মা ফাতেমা তো জোরা ফিরাই দাইনে আপনার বারাদার একটা যদি রুটি রেখেছে বাবা নিজে খাওয়ার জন্য যদি রেখেছে আমি হাসান হোসেনকে যদি খাওয়ার জন্য যদি রেখেছে তবে বাবা কোন ফকির এসে কোন ফকিরকে ঘোরায় ফকিরকে দিয়ে দিয়েছে বাবা ওই মা ফাতেমা নামাজ পড়ার জন্য গো আপনার কি বলে মুসল্লা খানা বিছিয়ে দিয়েছে বাবা আর ইমাম হাসান হোসেন এসে বলছে মা ও গো মা মা আম্মা জান ও গো আম্মা জান একটা কথা বলবো মা কি কথা বলো বেটা বলতা চা মা গো মদিনার গলিতে যখন ঘুরতেছিলাম মা মদিনার গলিতে যখন খেলতেছিলাম গো মা সবাইকে দেখলাম মা চাঁদের দিকে দেখছে মা চাঁদ উঠে গেছে গো মা ঈদের চাঁদ উঠে গেছে মা কাল সকালে ঈদের নামাজ হবে গো মা আমাদের কি পোশাক হবে না মা নতুন সবাই যেন সব ছেলেরা মক্কার সব ছেলেরা নতুন নতুন পোশাক পরে ঘুরছে গো মা ও গো মা জননী আমাদের কি নতুন পোশাক হবে না গো মা যেমন বাবা এই কথা শোনা মা ফাতেমার দুই নয়নের চোখের পানি যেন টসটস করে পড়তে লাগলো আল্লাহ আমার দুনো সন্তান এখন আমার কাছে দুটি যেন ড্রেস চেয়েছে দুটি যেন পোশাক চেয়েছে আল্লাহ আমি পাবো তো হঠাৎ করে এখন কোথায় পাবো বেরাদার মা ফাতেমা মাগরিবের নামাজ পড়ে বেরাদার ঈশার নামাজে যেন বসে গেছে বাবা গো বেরাদার দোস্ত বন্ধু আমার কিতাবের মধ্যে পাওয়া যায় বেরাদার আমার মা ফাতেমা যখন সিজদা করতেন বাবা একটা সিজদা করতে বাবা আপনার সারা রাত কেটে যেত আর আমরা কেমন সিজদা করি জানি গেলাম যে ঠকম 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 সিজদা করতে আর জান আল্লাহু আকবার ইমাম সাহেব আলহামদুলিল্লাহ বলছে তো একটা বুড়া মানুষ কাছে কোনটা ফ্যান জোরে চলছে রে আছে না কোনটা ফ্যান জোরে চলছে ওই যে ওটা ফ্যান জোরে চলছে চ ওখানে যাব মুলি সাহেব সালাম দিতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো ওই যে বলছে আমি যাব ফাঁকা বললাম মানে মানে নিয়াত ওদিকে আছে নামাজের দিকে নিয়াত নাই এমন মানুষ আছে বাবা নামাজ পড়ছে একদিন আমি কিন্তু সুন্নাত মাঝে নাফল পড়ি তো আজকে ভাবছি যা যা প্রত্যেক নামাজে মাঝে মাঝে
তো একজন নামাজ হচ্ছে আল্লাহু আকবার তো ঘড়িটা দেখছে তো কয়টা বাজে বাজে ভাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ফের ঘড়িটা দেখছে আমার ঘন্টা চক্কর চক্কর করছে তো নামাজ পড়া হয়ে গেছে সূরা পড়ছে ঘড়িটার দিকে দেখছে নামাজ পড়া হলো আব্বা আপনার নামাজ পড়া হলো কেন বেটা বলছে আপনি কোন দিকে দেখেছিলেন হ্যাঁ কোন দিকে দেখেছিলেন মানে নামাজ পড়া নামাজের দিকে দেখে থাকবো না আপনি ঘড়ির দিকে দেখেছিলেন যে ঘড়ির দিকে দেখেছিলাম মানে সে দেখেছে জানে না উল্টা আমাকে প্রশ্ন করছে যে ঘড়ির দিকে দেখেছিলাম তো বেরাদার নামাজ পড়তে গেলে এমন ভাবে নামাজ পড়ো যাতে আল্লাহ খুশি হয়ে যায় জোরে বলে কারণ বান্দার জন্য এত অফার দিয়েছে মুসা নবী যদি আপনার আল্লাহর সঙ্গে দেখা করতে যেত তিনটা শর্ত তিনটা শুনেছেন আপনারা একটা শর্ত কি আপনাকে মুসাকে বলে আমার সঙ্গে দেখা করতে হলে দূর পাহাড়ে আসতে হবে জোরে বলো আরেকটা শর্ত হচ্ছে আমার সঙ্গে দেখা করতে হলে সময় নিয়ে আসতে হবে আরেকটা শর্ত হচ্ছে আমার সঙ্গে দেখা করতে হলে জুতা খুলে তোর পাহাড়ে চড়তে হবে জোরে বলো বলে বান্দা আমি তোমাদের এত অফার দিয়েছি যখনই আমার সঙ্গে কথা বলার ইচ্ছা হয় ডাইরেক্ট তুমি নামাজে খাড়া হয়ে যাও আমার আল্লাহকে যদি দেখতে চান আসরের আজান হয় আসরে গিয়ে আপনি খাড়া হয়ে যান আপনার মাগরিবের আজান হয় মাগরিবে গিয়ে খাড়া হয়ে যান আপনার এশায় আজান হয় এশায় গিয়ে আপনি খাড়া হয়ে যান যখন আপনার টাইম চাইবে তখনই খোদাকে সঙ্গে খোদার সঙ্গে কথা বলে জোরে বলে তাহলে বান্দার উপর কত মায়া আল্লাহ নাই নাই আচ্ছা 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 বাবা লজ্জার বিষয় নাই এই যাতে কয়জন নামাজ পড়ছে বাবা লজ্জার বিষয় যারা পড়ে না কিছু বলবো যারা পড়ছে না সুবহানাল্লাহ এই চাচা তো পড়ছে এই চাচা চাচা পড়েন না পড়েন না চাচা মাথা চুলকাচ্ছে পড়ছে পড়েন না আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে হেদায়েত দেয় সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন 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 তো কি বলতে যাচ্ছিলাম যে ড্রেসের জন্য আপনার দুনো ভাই মায়ের কাছে ড্রেস চাইছে মা আমাদেরকে ড্রেস দিবেন মা বলতে আছে বেটা যাও কালকে ইনশাআল্লাহ তোমাদেরকে ড্রেস দেবো জোরে বলে সুবহানাল্লাহ আর মুহাব্বতে আমার মা ফাতেমা বাবা দুনো ছেলেকে বলবে ওরে বেটা হুসাইন ওরে বেটা ইমামে হাসান ওরে বেটা ইমামে হুসাইন যাও বেটা যাও 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 বেটা তোমরা চলে যাও বেটা চলে যাও আমি এখন নামাজ পড়ো বেটা তোমরা সকালে দেখা করবে বেটা এখন তোমরা যাও গরম করো গা বেটা ঘুমাও গা বেটা যেমন বাবা এই কথা বলা গো মা ফাতেমা তো জোহরা আপনার ড্রেস নিয়ে বাবা আপনার কিভাবে হাজির করবেন মা ফাতেমা নামাজে পড়ে গেছেন আল্লাহ সিজদাতে পড়ে গেছেন আল্লাহ গো এখন আমার কোন সন্তানকে কথা দিয়েছি আল্লাহ যদি ড্রেস না পাই আল্লাহ তবে আল্লাহ আমার সন্তানদেরকে আমি কি জবাব দিব আল্লাহ গো মা ফাতেমা বলতে আছে আল্লাহ এখন আমি কি জবাব দিব আমার সন্তানেরা তো আসবে সকালে দাদা দোস্ত বন্ধুগণ আমার এই করতে করতে বাবা রাতটা কেটে গেল মা ফাতেমা আপনার কি বলে ইবাদত করা হয়ে গেল বাবা ফজরের নামাজ পড়ে আবার যেন দোয়া করছেন বাবা দোয়া করার পরে যেন আপনার নামাজ থেকে যখন ফারিগ হয়ে গেছে গো তো দেখছে যেন কেউ দরজাতে যেন আওয়াজ করতে আছে আমার মা ফাতেমা বলতে আছে কি আছো গো বলতে আছে আমি একজন ইমাম হাসান হোসেনের দর্জি ইমাম হাসান হোসেনের দর্জি রয়েছি মা ফাতেমা শুনে খুশি হয়ে গেল হাসান হোসেনের দর্জি আপনার কোথা থেকে এসে তুমি কোথা থেকে এসো বলো বলো বারাদার কোনো কথা না বলে ড্রেসটা দিয়ে দিল বাবা ড্রেস দুই খানা দিয়ে আপনার যেন ওই জিব্রাইল আলাইহিস সালাম চলে গেল বারাদার যেমন চলে যাও বাবা ওই জিব্রাইল আলাইহিস সালাম গিয়ে পৌঁছালছে এইদিকে মা ফাতেমা ডাক দিছে ওরে আমার সোনার শোনো শোনো নাও বেটা নাও তোমাদের জন্য ড্রেস সাজিয়ে করেছি বেটা মা
আমাদের জন্য ড্রেস আছে করেছেন মা দোনো ভাই ড্রেস নিবে বাবা বলছে বেটা তোমার নানু জান আসুক বেটা তোমার নানু জান আসুক তোমার নানু জান আসবে বেটা তোমাদের দোনো বেটাকে আমার দোনো লালকে আমি জামা পরিয়ে দিব দোনো ভাই যেন ঈদগাহর ময়দানে যাবে বেটা দোনো ভাই খুশিতে রয়েছে আমার নানু জান আসবে আমার নানু জানের সঙ্গে আমরা যাব ওই যে ঈদগাহতে আমার নানা আসিল আমার নবী মুস্তফা আসার পরে বারাদার বলতে আছে বেটি ও বেটি ফাতেমা আমার দোনো নামাজ আগে বের করিয়ে দাও ফাতেমা ঈদগাহতে যাব নামাজ পড়তে মা বারাদার দোস্ত বন্ধুগণ আমার কত কথা বলবো রে বাবা আপনার নবী মুস্তফা আসলো নবী মুস্তফা এসে বাবা যেমন ড্রেসটা পরাতে যাবে বারাদার আল্লাহর হুকুম হলো জিব্রাইল ফেরেশতা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়িয়ে যান কেন 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 বলো বলতে আছে ইয়া রাসূলুল্লাহ আপনার দোনো নামাজ আগে একটা কথা জিজ্ঞাসা করে কি কথা জিজ্ঞাসা করব বলতে আছে একটা কথা জিজ্ঞাসা করে আপনার হাসান আপনার হাসান নাতি কোন কালারের ড্রেস নেবে জোরে বলুন সুবহানাল্লাহ কোন কালারের ড্রেস নেবে একজন আপনার ছোট নাতি কোন কালারের ড্রেস নেবে তাদের তো চয়েস কার্ড রয়েছে বড়াদার দোস্ত বন্ধুগণ আমার আমার নবী মুস্তাফা বলতে আছে ওই আমার সোনারা শোনো শোনো বলো বলো তোমরা কোন কালারের ড্রেস নিবা বেটা বলো ইমামে হাসান বলছে নানা জানা আমি সবুজ কালারের ড্রেসটাই আমি পছন্দ করি নানা জানা ইমামে হোসেন বলছে নানা জান আমি আপনার কি বলে লাল কালারের ড্রেস আমি পছন্দ করি নানা জানা আমার নবী বলতাছে জিবরিল এখন তো দুনোটাই জিনিস জান্নাতি কাপড় জন্য তাই তো জান্নাতি পোশাক এখন কোনটাই তো সাদা সাদা রয়েছে কোনটা সবুজ কিভাবে বুঝবো আর কোনটা লাল কিভাবে বুঝবো বলতাছে ইয়া রাসূলুল্লাহ আপনি একটা বালতি আনতে বলেন কোন কিতাবে লেখা হয়েছে বাবা বলে ইয়া রাসূলুল্লাহ কোন ড্রেসের উপরে আপনি পানি ছিটা মারেন ইয়া রাসূলুল্লাহ আর পানি যেমন ছিটা মারবেন আপনার দুনো রকমে দু কালার হয়ে যাবে আমার নবী মুস্তফা পানি নিয়ে বাবা আপনার কি বলে ওই ড্রেসের মধ্যে ছিটা মারলো বাবা ড্রেসের মধ্যে ছিটা মারা একটা হয়ে গেল সবুজ আর একটা হয়ে গেল লাল দোনো ভাইকে পরিয়ে নিল দোনো ভাই বলতে আছে নানা গো আমরা তো ড্রেস দিয়েছিলাম ড্রেসটা পেয়ে গেলাম নানা কিন্তু এবার নানা সবাইকে দেখেন গো নানা সবাই যেন সাওয়ারিতে চড়ে চড়ে যেন ঈদগাহ ময়দানে যাচ্ছে সাওয়ারি মানে সবাই আপনি আপনার সাওয়ারি এখন মোটরসাইকেল হয়েছে চার চাকা স্কর্পিও হয়েছে কি তখন তো উট ছিল সাওয়ারি ঘোড়া ছিল আপনার তখন কি বলে ইমাম হাসান হাসান বলছে না না আমাদের কি সাওয়ারি নাই না না আমরা কি যেতে পারবো না বলে কে বলেছে তোমাদের সাওয়ারি নাই বলে আমার কলিজা ও ইমামে হাসান ও ইমামে হোসেনে শোনো গো তোমরা দোনো ভাই আমার ঘরে চড়ে নাও আমি তোমাদের জন্য আজকের জন্য সাওয়ারি আর তোমরা হচ্ছ আমার উপরে সাওয়ার বহনকারী দোনো ভাইকে চড়িয়ে নিয়েছে আমার নবী মুস্তফা জানে আপনার কি বলে বেরাদার দোস্ত বন্ধুগণ আমার ইতিহার দিকে আগাচ্ছে ইমাম হোসেনকে বলছে ভাই ইমাম হোসেন বলছে নানা গো সবই সাওয়ারে দেখেন লাগাম রয়েছে রাজা সবাই লাগাম ধরে আছে নানা আমার তো লাগাম নাই নানা আমি কিভাবে লাগাম ধরব নানা আমার সাওয়ারে পেয়েছি কিন্তু আমি লাগাম তো ধরতে পাইনি আমার নবী মুস্তফা বলছেন নাতি ওরে নাতি আমার আমার লাগাম তোমার ভালো লাগাম রয়েছে আমার চুলচুরি মুবারকখানা ধরে নাও নাতি ইমামে হোসেন বাবা চুলখানা চুলচুরি ধরে নিয়েছে বাবা আমার নবী মুস্তফা বলতে আছে ও গো আমার সোনা শোনো শোনো যেন না ছুটে যাই না ছুটে যাই বলে না না ছুটবে না ছুটবে না বলে হোসেন ভালো করে ধরো বলে আমি ভালো করে ধরে আছি বলে হোসেন ভালো করে ধরো বলে আমি ভালো করে ধরে আছি হাই রে ইমামে নে ইমামে দরজা আপনার ইমান এত তাজা হয়েছে বেরাদার আমার নবী মুস্তফা
ফুফা জানো নাতিকে বলতে আছে নাতিগো তুমি ভালো করে আমার তোমার লাগাম খানাকে ধরো যেন ভাই ছুটে না যায় ভাই ছুটে না যায় বলতে আছে নানা ছুটবে না ছুটবে না আবার বলতে আছে নাতি ভালো করে ধরো যেন ছুটে না যায় ছুটে না যায় ইমাম হোসেন বলতে আছে নানা এমন একটা কথা বললে আমার নবী মুস্তাফা বললেন নাতি শোনো ও ভাই শোনো সবই ছুটে যাবে ছুটে যা আমার জুলফি যেন না ছুটে তোমার লাগাম যেন না ছুটে ইমাম হোসেন বলতে লাগলো আমার নবী বললেন ইমাম হোসেন বুঝে গেলেন ইমাম হোসেন বললেন আমার নবী বুঝে গেলেন কি বুঝলেন বাবা আমার নবী বললেন ভাইয়া ভালো করে শক্ত করে ধরো ভাইয়া বিরাদার দোস্ত বন্ধুগণ আমার আমার ইমাম হোসেন বলছে না না ছুটবে না ছুটবে না ছুটবে না 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 কেটে চলে যাবে না না কিন্তু হাত থেকে ছুটবে না নানা কেটে চলে যাবে নানা কিন্তু এই ইমামের হাত থেকে জানা ছুটবে বুঝাতে কি চাইলেন বুঝাতে এটাই চাইলেন রে বাবা ইমাম হোসেনকে বুঝা এটাই বুঝলেন আমার নানা বুঝাতে চাচ্ছে নাতি ইসলামকে শক্ত করে ধরো নাতি ইসলামের লাগামকে শক্ত করে ধরো নাতি ওই কারবালার জমিনে ওই এজিদ বলতে থাকবে তোমাকে রাজত্ব দিয়ে দিব তুমি আমার হাতে বাইত হয়ে যাও তোমাকে বাদশাহী খানা দিয়ে দিব তুমি আমার হাতে বাইত হয়ে যাও কিন্তু ইমাম হোসেন বুঝে গেছে ইমাম হোসেন তার উত্তর দিচ্ছে না 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 আমার গলা কাটিয়ে দিব কিন্তু এ যে যে হাতে বায়াত আমি হব না 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 দিতে দেখেন মহব্বত বাবা ব্রাদার দোস্ত বন্ধু গণ আমার এবার নানা নাতি ব্রাদার অনেক লম্বা ঘটনা আছে বাবা ইমাম হাসান হোসেনের জীবনী করতে গেলে বাবা তিন রাতে জীবনী করা হয় না রে বাবা এবার ইমাম হাসান হোসেন বাবা বড় হতে লাগলো আস্তে আস্তে বড় হতে লাগলো বাবা আমার নবী যেন আপনার দুনিয়া থেকে ছাড়বে বিদায় নিবে গো আমার নবী যেন আপনার জিন্দেগি শেষের দিকে রয়েছে ব্রাদার আমার নবী মুস্তফা দোনো ভাইকে নিয়ে একদিন খেলা করছে ব্রাদার দোনো ভাইকে নিয়ে একদিন বসে রয়েছে বাবা হঠাৎ করে যেন আপনার জিব্রাইল ফেরেশতা আসলো বাবা নবীর বেটাকে নিয়ে বসে আছে জিব্রাইল বলতে আছে ইয়া রাসূলুল্লাহ আপনার সন্তানকে ভালোবাসেন ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিকে ভালোবাসেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক দুজনের মধ্যে একজন চেয়েছে ইয়া রাসূলুল্লাহ একজন চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে দিবেন বলুন ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলতে আছে আমি যদি আমার সন্তানকে দিয়ে দিই আমি সহ্য করে নিব কিন্তু ইমাম হোসেনকে যদি দিয়ে দিই আমার মা ফাতেমা সহ্য করতে পারবে না জিব্রাইলকে বললো যাও যাও আল্লাহকে বলে দাও যেন আমি আমার বেটাকে দিয়ে দিলাম জোরে বলুন নিজের বেটাকে দিয়ে দিল কেউ আছে মনে করতে পারবে পারবে না দেখেন ইসলাম কি জিনিস ব্রাদার ইসলামে আমরা চলতে গেলে ফিরতে গেলে শরিয়াহ হিসাবে আমরা মেনে চলতে হবে আব্বা ইম আমার নবী মুস্তাফা একদিন বসে আছে আর হঠাৎ করে ইসরায়েল ফেরেশতা এসে হাজির হয়ে গেল একবার দরুদে পাক পড়ুন বাবা তারপরে ছ ছ করে একটা ওয়াকিয়া বলে আজকের মত জীবনী সমাপ্ত ঘটাবো আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও আরো জোরে এ ভাই এ এ এ বসেন কোথায় যাবে ও আচ্ছা আচ্ছা মানে কি না কি বলবো জোলা আছে আছে ভাই জোলা যেমন উঠতে আছে
জোলা বলছে ভাই কার জালসা শুন দেইলাম রে ভাই এই বারতে ছিল তো ভালো ছিল কোন মাওলানা জালসা শুনলাম পাই কি নাই বন্ধ বেরাদার জালসা চলাকালীন চলতে চলতে কারেন্ট গেছে ভাই যেমন কারেন্ট ভেঙে গেছে তো আপনার স্টিজে পারে আট নম্বরের এখন জুতা ছিল সে জুতাতে কাজ সেরে গিয়ে বসে আছে বলছে মাওলানা সাহেব আজকে যদি সারা রাত যদি জলসা করেন এই জোলা এখান থেকে উঠে যাবে না মাওলানা সাহেব বলছে বলো সুবহানাল্লাহ তো জোলা বলছে আগে বলছে বলো আলহামদুলিল্লাহ তো জোলাই বলছে আগে আলহামদুলিল্লাহ যে ব্যাপার কি ভাই এই জোলা চলে না আরে এখন আগে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বলছে বেরাদার জলসা শেষ করে টুরে বেরাদার যখন মাওলানা সাহেব আপনার জুতা পিলে বলছে গরমের টাইমে ফের ফেরতে থেকে শীত আইলো তো আপনার ওই জুতাটা ছিল কার যে মাওলানা ছিল প্রধান ডাক্তার তার আর আমরে জুতা ছিল তো কাউকে যদি ভাই বেশি লাগে যায় তো বারণ করব না চলে যায় চুপিচাপ দে এই উঠা উঠি করিয়ে না উঠা উঠি করলে বক্তার মিজাজ খারাপ হয়ে যায় জোরে বলো সুবহানাল্লাহ আর মহব্বতে কবি বলতে আজকাল পলকে জীবন দিয়ে দেব যদি নবি তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নবি তুমি চাও এ জীবন আর জি আমার এ জীবন আর জি আমার নবী একবার পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও সাহাবাদের জামানাই যদি এ জীবনটা পেতাম নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম সাহাবাদের জামানাই যদি এ জীবনটা পেতাম নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম কলিজা টুকরা করে দেব কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও এ জীবন আর জি আমার এ জীবন আর জি আমার একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ ছোট ছোট করে একটা ঘটনা বলবো তারপর এদিকে দিব কি বলেন চাচা শেষ শেষ বলে কি এখন চালাবো এদিকে মামুনা পালিয়ে গেছে আধা ঘন্টা শুনবেন পালা পালা তো এদিকে চাচারা শুনবেন জোরে বলুন হাত উঠি ইয়া রাসূলুল্লাহ এবার জোরে বলুন তো আরো এই পার করে দেন আপনার কি বলে কালিয়াগঞ্জ পারগন বল জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আ এই মত নিয়ে চলতে থাকবে ব্রাদার আমার নবী মুস্তাফা আপনার কাহিনী মরণ কি জিনিস আমার নবী মুস্তাফা দুনিয়া থেকে বিদায় নিবে